ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়াই শুরু হচ্ছে 32তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। হ্যান্ড টাইমিংয়ে কাউন্ট হবে সাঁতারুদের টাইম। এই অত্যাধুনিক যুগে এমন ঘাটতি নিয়ে আসর আয়োজন করতে যাচ্ছে সাঁতার ফেডারেশন। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় 16 থেকে 19 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ প্রবেশ করেছে স্মার্ট যুগে, ডিজিটাল যুগ চলছে, অথচ সাঁতারুরা জাতীয় প্রতিযোগিতায় নামবেন হ্যান্ড টাইমিংয়ে। ইলেকট্রনিক স্কোরবোর্ড আছে তবে তা বিকল। প্রতিবন্ধকতা একটা তো এই সবসময় বলে আসছি আপনার স্কোরবোর্ড, এবং এই যেহেতু স্টার্টিং বলো বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা ফেস করছি। 32তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্তারা অভিযুক্ত করলেন জাতীয় ক্রীড়া পরিষদকে। তবে জাতীয় সাঁতারুরা হ্যান্ড টাইমিংয়ে প্রতিযোগিতা সেরে কি করবেন ভবিষ্যতে, কেননা এই টাইমিং তো আন্তর্জাতিক অঙ্গনে কাজে আসবে না। আন্তর্জাতিক গেম তো সব আপনার ইলেকট্রনিক স্কোরবোর্ডেই হয়, তখন কিন্তু তারা মানসিকভাবে ওই গেমে যে তখন মানসিকভাবে তারা বাধাগ্রস্ত সৃষ্টি হয়, এটা আমাদের জন্য খুবই। আর এই যুগে এসে স্কোরবোর্ড ছাড়া সুইমিং এটা আসলে বিরল। এমন আয়োজন হয় প্রতি বছরই, হয় ট্যালেন্ট হান্ট, আসর থেকে পাওয়া সাঁতারুদের দেয়া হয় বছরব্যাপী প্রশিক্ষণ। তবুও আধুনিক সুযোগ সুবিধার ঘাটতিতে আন্তর্জাতিক অঙ্গনে পেছনেই পড়ে থাকে জাতীয় সাঁতার। গ্যাসের লাইনটা যদি আমার নভেম্বরের ভিতরে পুনঃসংযোগ না হয়, তাহলে শীত আসলে তো আমার ক্যাম্পটা তখন অটোমেটিক বন্ধ করে দিতে হবে। জেলা বিভাগ, বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের 52টি দলের 550 জন সাঁতারু অংশ নেবেন আসরে। এতে ডাইভিং ও ওয়াটার পোলো থাকছে এবার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। 7 হর্স সিমেন্ট নির্মাণে শক্তি।